হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শোল মাছের রেসিপি। তার নাম হলো শোল কিমা দম বা কিমা শোল দম। এই রেসিপিটি আমার দিদা বানাতেন, তো দিদার থেকেই আমার মার শেখা আর আমার মায়ের থেকে আমার শেখা। তো চলুন কিভাবে বানায় আমরা দেখি নি, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে মাছগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম ছোট ছোট করে কেটে নিয়ে নুন হলুদ ভালোভাবে মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখছি। এইবার এই মাছগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নেব। মাছগুলো এখানে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি, সাইজগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ছোট। ভেজে আমি তুলে রেখেছি। মাছ ভাজার তেলে আমি এইবারে পেঁয়াজ কুচি, এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিই। যে কথাটা আমি বারবার বলি, পেঁয়াজ কিন্তু একদম কম আঁচে ভাজতে হয়, তাহলে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আর মশলার সাথে মিশে যায়। মানে অনেক সময় পেঁয়াজটা যে তাকিয়ে থাকে সেই ব্যাপারটা কিন্তু হয় না। এবার গ্যাস আমি কমিয়ে দিয়েছি, হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইবার আমি এর মধ্যে একটা মশলাটা আমি দিয়ে দিয়েছি, এখানে 1 টেবিল স্পুন আদা বাটা, আর 3 পিস বড় সাইজের রসুন, আর ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি আমি 6 পিস। তো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। এবার পরিমাণ মতো লবণ দেব, দিয়ে আমি জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাস মিডিয়াম আঁচে রেখে একটু কষাবো, পরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমার মাছ আছে 400 গ্রাম, 400 গ্রামের আন্দাজ কিন্তু আমি মশলা দিচ্ছি। মাছ বাড়লে কমলে মশলার পরিমাণও আপনারা আন্দাজ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। মশলাটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নইলে তলা দিয়ে ধরে যেতে পারে। এইবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এই শোল কিমা দম বা কিমা শোল দম, কিন্তু এটা আমি রান্না আমার মায়ের কাছ থেকে শিখেছি আর আমার মা শিখেছে দিদার কাছ থেকে। তো এটা কিন্তু অনেক দিনের পুরনো রান্না, আমরা হয়তো এখনকার জেনারেশনের অনেকেই জানি না। এই রান্নাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, আর ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এটা রেডি হয়ে যায়। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব জিনিসটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আমি আগেই অ্যাড করে দিয়েছি। আমি যেটা বলেছিলাম যে নিভু আছে, মানে কম আছে, পেঁয়াজটা ভাজবে, পেঁয়াজটা মজে যায়। দেখো 5 মিনিট, দেখুন 5 মিনিটেই কিন্তু পেঁয়াজটা আমার কতটা মজে এসেছে। এইবারে আমি মশলা অ্যাড করার পরে আরও 5 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। মিনিমাম 5 মিনিট কষালে কাঁচা গন্ধটা চলে যাবে। 5 মিনিট কিন্তু হয়নি, 3 মিনিট পরে আমি ফিরে এসেছি। খুন্তির সাহায্যে এই জিনিসগুলোকে একটু এইভাবে মিশিয়ে নেবে, জাস্ট একটু। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আমি নতুন আলু, ছোট আলু সিদ্ধ করে রেখেছি। এই রান্নাটায় কিন্তু এই আলুটাই পারফেক্ট, মানে ভালো যায়। এবার সবসময় তো নতুন আলু পাওয়া যায় না, তখনও কিন্তু ছোট আলু দিয়েই করার চেষ্টা করবেন। আমি এটা সিদ্ধ করে নিয়েছি নতুন আলু। এই বাড়িটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবার 3 থেকে 4 মিনিট কিন্তু এটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এইবার আমি এর মধ্যে দেব চিনি, তবে সে তার পরিমাণ খুবই সামান্য। এইবার আমি জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিয়েছি, খুব একটা বেশি জল আমি অ্যাড করিনি। আর আলু যেহেতু সিদ্ধ করা আছে, সেই জন্য সিদ্ধ হওয়ারও ব্যাপার নেই, তো বেশি জল অ্যাড করিনি। এবার গ্যাসটা পুরো ফুল ফ্লেমে দিয়ে দেবো, বাড়িয়ে দিয়েছি। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। ঝোলটা ফুটে উঠেছে। এইবারে ভেজে রাখা শোল মাছগুলো
একদম ছোট করে কাটা, এই যে দেখিয়েছি মানে শোল কিমা, সেই জন্যই নাম হলো শোল কিমার দম, একদম ছোট করে কাটা, দেখতেই পাচ্ছে। এই মাছগুলো আমি এবার ভেজে রাখা মাছগুলো ঝরে দিয়ে দেবো। এই মাছগুলো ছোট করে কাটাতে মাছের ভিতর এত সুন্দর ঝোল মশলা ঢুকে যায় যে মাছগুলো যখন মুখে দেবেন তখনই এর টেস্টটা, এমনি শোল মাছ যে রান্না করবেন তার সাথে এই মাছের টেস্টের তফাত কিন্তু বুঝতে পারবেন। এই মাছটা যতটা সফট হয়ে যায় ততটা মশলা আর ঝোল ঢুকে টেস্টি হয়ে যায়। এইবারে গ্যাসটা আমি মিডিয়াম আঁচে দিয়ে জিনিসটা আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য, পুরো ঢেকে দেব। ঘি গরম মশলা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দিয়েছি কিমা শোলদম বা শোল কিমাদম। গরম ভাতের সাথে এই শোল কিমাদমের জুড়ি মেলা ভার। তো তোমাদের আমার আজকের রেসিপি যদি ভালো লাগে, বন্ধুবান্ধবের সাথে